আসসালামু আলাইকুম। স্বপ্ন দেখি তাই স্বপ্ন জয় করি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে এমকে টেলিভিশন তৃতীয় বর্ষপূর্তি এবং চতুর্থ বর্ষে পদার্পণ উপলক্ষে আজকে দেশ এবং দেশের বাহিরে প্রতিটি প্রতিনিধিরা প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে। প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের মধ্য দিয়ে এমকে টেলিভিশনের প্রতি যে ভালোবাসা ও মহানুভব দেখিয়েছেন, আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং নিরাপদে থাকবেন, সেই সাথে অপরাধ থেকে নিজেকে দূরে রাখুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের ময়ূরকণ্ঠ সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি এস রহমান। স্বপ্ন দেখি তাই স্বপ্ন জয় করি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে বদরগঞ্জ রিপোর্টার্স ক্লাবে অনুষ্ঠিত এমকে টেলিভিশন দর্শক ফোরামের আয়োজনে তৃতীয় বর্ষপূর্তি এবং চতুর্থ বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রিপোর্টার্স ক্লাবের সভাপতি এবং বদরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের অধ্যাপক কামরুজ্জামান মুক্তার সভাপতিত্বে উপস্থিত ছিলেন বদরগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান সাইদুল ইসলাম, বদরগঞ্জ থানার সাব ইন্সপেক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুর রহমান রানা, বিশিষ্ট ব্যবসায়িক মানিক মিয়া, সাংবাদিক শ্যামল হোসেন লোহানী, সবুজ আহমেদ, ফারুক হোসেন নয়ন, চ্যানেল কর্ণফুলীর জেলা প্রতিনিধি নুরনবী নুরু এবং অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এবং এমকে টেলিভিশনের প্রতিনিধি আজমল আসলে শেষ তার কর্মক্ষেত্রে এবং তার কাজে শতভাগ নিষ্ঠাবান, এবং তার আমরা যে সমস্ত অনুষ্ঠানে তাকে সবসময় সরব দেখি এবং এমকে টেলিভিশন তার অনুষ্ঠান আমরা এই আমাদের এলাকার বেশ করে বদরগঞ্জবাসীর সুখে দুঃখে যে সমস্ত সমস্যাগুলো তুলে ধরে, এবং আমি এই এমকে টেলিভিশনকে ধন্যবাদ জানাই আজকের এই আজমলের মাধ্যমে আজকের যে অনুষ্ঠান যারা আয়োজন করেছে তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানাচ্ছি, এস রহমান, এমকে টেলিভিশন। এমকে টেলিভিশনকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। উত্তর বাংলার গণমানুষের কথা বলা টেলিভিশন এমকে, এমকে টেলিভিশনের সকল কর্মী, সকল শিল্পীদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা। শ্রোতা দর্শক, আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনকে আমার পক্ষ থেকে, বাংলাদেশ চলচ্চিত্রের সকল মানুষের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। এমকে টেলিভিশন আপনাদের কথা বলবে, আপনাদের সমস্ত কথা তারা জনগণকে জানাবে। আপনারা এমকে টেলিভিশন দেখুন, সুন্দরভাবে দেখুন। প্রিয় দর্শক, এমকে টেলিভিশন জীবনের কথা বলে, মানুষের কথা বলে, তাই সবাই এমকে টেলিভিশন দেখুন। এমকে টেলিভিশন আমার আপনার সকলে। আসসালামু আলাইকুম, আমি এম এ আজিজ। এমকে টেলিভিশনের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমি এমকে টেলিভিশনের সকল সাংবাদিক সকলকে আমার অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এমকে টেলিভিশন আরও উত্তরোত্তর বৃদ্ধি পাবে এটা আশা করতেছি, এবং বাংলাদেশের সকল স্তরের খবর তুলিয়ে ধরবে এটা আমি আশা করতেছি। এমকে টেলিভিশনের চতুর্থ বর্ষের পদার্পণ উপলক্ষে সকল শ্রোতাবৃন্দ, দর্শক এবং কলাকৌশলী এবং কর্মকর্তা কর্মচারীবৃন্দকে প্রাণপ্রিয় অভিনন্দন জানাই। এমকে টেলিভিশনের আজকে চতুর্থ বর্ষ পূর্তি উপলক্ষে এমকে টেলিভিশনের সকল দর্শক শ্রোতা সবাইকে অভিনন্দন জানাচ্ছি। এমকে টেলিভিশনের চার বছর পূর্তি উপলক্ষে তাদের সকল অঙ্গসংগঠনদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তারা যেন আমাদেরকে আরও নতুন নতুন অনুষ্ঠান উপহার দিতে পারে,
এবং তাদেরকে তারা যেন আরও দেশের জন্য কাজ করতে পারে তার এই সহায়তা কামনা করছি। আপনারা দেখছেন এমকে টেলিভিশন।